নিরাপদে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে খুলনা মহানগরীতে প্রথমবারের মতো চালু হয়েছে বাইক শেয়ারিং সার্ভিস। যে কোনো স্টেশন থেকে ভাড়া নিয়ে বাইকটি নিজে চালিয়ে অন্য স্টেশনে জমা দেওয়া যাবে। এতে সময় ও যাতায়াত দুটোই কমবে। বিশ্লেষকরা বলছেন, বাইকের সংখ্যা বৃদ্ধি ও চলাচলের সীমানা বাড়ানো গেলে নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে এটি দৃষ্টান্ত হতে পারে। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনায় স্বল্প দূরত্বে যাতায়াতের অন্যতম মাধ্যম ইজি বাইক বা অটোরিকশা। একই সাথে গাদাগাদি করে বসতে হয় ইজি বাইকে, এ কারণে যাতায়াত করতে স্বস্তিও পান না অনেকে। এসব বিষয় চিন্তা করেই নগরীতে প্রথমবারের মতো চালু করা হয়েছে বাইক শেয়ারিং সার্ভিস। এটি মূলত সেলফ ড্রাইভ সার্ভিস। শিববাড়ি ও সাত রাস্তার মোড়ের যে কোনো স্টেশন থেকে বাইক ভাড়া নিয়ে নিজে চালিয়ে অন্য স্টেশনে তা জমা দেওয়া যাবে। এতে চলাচলের ক্ষেত্রে একদিকে সময় বাঁচবে, সেই সাথে কমবে যাতায়াত ব্যয়ও। জ্যামের ভিতরে থেকে অনেক তাড়াতাড়ি আমরা ওখানে যাইতে পারি, যাই কাজটা কমপ্লিট করতে পারি। বিশেষ করে মেয়েদের জন্য বেশি সুবিধা, কারণ মেয়েরা এটা অনেক মানে কমফোর্টভাবে চালাতে পারবে। স্বল্প ভাড়ায় যাতায়াতের জন্য পরীক্ষামূলক এই সার্ভিস চালু করা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমাদের এখন আপাতত দুইটা বুথ আছে, শিববাড়ি মোড় এবং সাত রাস্তা মোড়। এই দুইটা বুথের থেকে আপনি বাইকটা রেন্ট নিতে পারতেছেন এবং সেটা খুব স্বল্প ভাড়ায়। পজিটিভ রিয়াকশন আমরা পাচ্ছি, যার কারণে মানে আমরাও খুব সাপোর্টিভ হচ্ছি যে আমরা এটা নিয়ে আরো সামনে আগায় যেতে পারবো। বাইকের সংখ্যা বৃদ্ধি ও চলাচলের সীমানা বাড়ানো গেলে নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে এটি দৃষ্টান্ত হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। পরিকল্পিতভাবে যদি করা হয় তাহলে এটির একটি ভালো রেজাল্ট কিন্তু আগামীতে আসবে। এর মাধ্যমে কিন্তু আপনার একদিকে যেমন যানজট নিরসন হবে, অন্যদিকে আপনার যাত্রীরা সাশ্রয়ীভাবে সড়ক দুর্ঘটনা মুক্ত বলা যাবে। সড়কে বিশৃঙ্খলা এড়াতে পরিকল্পিতভাবে বাইক শেয়ারিং সার্ভিসকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।